এশা জাহান ইমা, আপনি লিখেছেন, আমার দাদির বাবার বাড়ির কিছু জায়গা জমি ছিল, এর কিছু অংশ বিক্রি করে যা টাকা পেয়েছেন তার বেশিরভাগ টাকা আমার বাবাকে দিয়েছেন, আর বাকি টাকা আমার চাচা ফুপুদের দিয়েছেন, তাদের মধ্যে ভাগ করে দিয়েছেন। আমার বাবার এই ভাগের অতিরিক্ত টাকা নেওয়া কি জায়েজ হবে? এতে কারো হক নষ্ট হয়েছে কিনা? আপনার দাদি, তিনি আপনার বাবাকে অতিরিক্ত যে টাকা দিয়েছেন এটা কেন দিয়েছেন? যদি ব্যাপারটি এরকম হয় যে অতিরিক্ত টাকা দিয়েছেন শুধুই এজন্য যে জাস্ট তার ভালো লাগে, তাহলে সেক্ষেত্রে অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করে একজনকে বেশি টাকা দেওয়া এটা জায়েজ নাই। সেটা আপনি আপনার বাবাকে বলবেন, তিনি যেন তার সেই ভাগটা, অতিরিক্ত ভাগটা তার অন্যান্য ভাই যারা আছেন তাদের মধ্যে সমান হারে বা যার যতটুকু প্রাপ্য সে হারে বণ্টন করে দেয়। আর যদি এমন হয় যে আপনার বাবাকে অতিরিক্ত দেওয়ার বিশেষ কোনো যৌক্তিক কারণ আছে, তিনি দুর্বল, তিনি পিছিয়ে পড়া আছেন, সেজন্য তাকে তিনি হেল্প করেছেন, অথবা তিনি অসুস্থ সেজন্য তাকে তিনি চিকিৎসার জন্য টাকা দিয়েছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। মামুন রহমান আপনি লিখেছেন, ধার করে কোরবানি দেওয়া যাবে কিনা? ধার করে কোরবানি দেওয়া এটা তখনই জায়েজ হবে যখন ধারের টাকাটা আপনি পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখেছেন এবং যার টাকা যিনি আপনাকে ধার দিয়েছেন সে পাওনাদারের পক্ষ থেকে প্রেশার নাই, আপনি এটা নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় দিবেন ব্যবস্থা আছে, এর মধ্যে আপনি আবার ঋণ করে কোরবানিও করছেন, সেটাও পরিশোধ করার ব্যবস্থা আছে, এরকম হলে কোনো অসুবিধা নেই। আর যদি ব্যাপারটি এরকম হয় যে পাওনাদারের পাওনার দেওয়ার জন্য চাপ আছে, আপনি সেটা না দিয়ে বরং উল্টো আরও ধার করে কোরবানি করছেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ নাই, কারণ সেক্ষেত্রে আপনি অন্যের অধিকার যেটা আদায় করা আপনার বেশি কর্তব্য, বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেটা বাদ দিয়ে আপনি তার চাইতে কম গুরুত্বপূর্ণ। কম্পেয়ার যখন করবো আমরা, মানুষের অধিকার আদায় করা এটা আপনার জন্য কোরবানি করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, আপনি দেনামুক্ত হওয়া, ঋণমুক্ত হওয়া, সেজন্য সেটা আপনাকে করতে হবে। এরপর শাহজাহান আপনি লিখেছেন, গাছপালা আর্ট করলে কি পাপ হবে? গাছপালা যদি কেউ আর্ট করেন তাহলে সেক্ষেত্রে সেটা গুণা হবে না, কারণ হলো এটা প্রাণী নয়, গাছপালার মধ্যে প্রাণ আছে কিন্তু তারা প্রাণী নয়, যেহেতু প্রাণী নয় অতএব তাদের ছবি অঙ্কন করলে কোনো গুণা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীর ছবি অঙ্কন করতে আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলো শয়তানের বাহন এবং নানাভাবে সেগুলো দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হই। আল্লাহ তাআলা পক্ষ থেকে কোনো হারাম যখন হয় তখন সেটি এমনিতে হয় না, সেটা আমাদের কল্যাণার্থী হবে। তাই প্রাণীর ছবি অঙ্কন করা থেকে আমরা বেঁচে থাকবো এবং সেগুলো ঝুলিয়ে রাখা, টাঙিয়ে রাখা, সংরক্ষণ করা থেকে আমরা যথাসম্ভব বিরত থাকবো। একান্ত আইডেন্টিটি ইত্যাদির জন্য যদি করতে হয় সেগুলো আমরা প্রদর্শন করে রাখবো না। আর গাছপালা যেহেতু প্রাণী নয় অতএব এগুলো অঙ্কন করা যেতে পারে, যে কোনো ন্যাচারাল ভিউ, ন্যাচারাল কোনো চিত্র সেগুলো অঙ্কন করাতে কোনো অসুবিধা নেই। গাজী সুজা আহমেদ সৈকত আপনি লিখেছেন, সৎ ভাইয়ের ছেলে কি মাহরাম? সৎ ভাই তার ছেলে আপন ভাই নয়, কিন্তু সৎ ভাই তার ছেলে মাহরাম হবেন, কারণ হলো সৎ ভাই যা ধরুন আপনার মা এক কিন্তু বাবা ভিন্ন, একই মায়ের অন্য ঘরের সন্তান, তিনি আপনার ভাই, তার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, যেহেতু রক্ত সম্পর্ক আছে অতএব তার রক্তের সম্পর্ক যে তার সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, ব্যাপারটি সেরকম। এরপর তরিক রাকিব আপনি লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোরবানি করার বিধান ও পদ্ধতি জানতে চাই। মৃত ব্যক্তির জন্য কোরবানি করা, তার তরফ থেকে কোরবানি করা জায়েজ আছে? সে কোরবানিটা, অনেক ওলামায়ে কেরাম বলেন যে জীবিতদের পক্ষ থেকে কোরবানি হবে, তার পাশাপাশি মৃতদেরকে শরিক করা যাবে। আবার অনেক ওলামাদের মতে জীবিত ব্যক্তিদের জন্য যেরকম পৃথক কোরবানি করা যায়, সম্পূর্ণ স্বতন্ত্র একটা ছাগল আপনি একজন মৃত ব্যক্তির জন্য তার তরফ থেকে কোরবানি করলেন, এটি করা যেতে পারে। এটার জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই, বরং আপনি নিয়ত রাখলেন যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে আমি করছি, অমুক মৃত মানুষের তরফ থেকে করছি, বাস এটুকু নিয়ত করা যথেষ্ট। এবং এটার গোস্ত আপনার নিজের কোরবানির গোস্ত যেরকম আপনি খেতে পারেন, এটাও আপনি খেতে পারেন, বণ্টন করতে পারেন এবং গরিবদেরকেও দান করতে পারেন। মানুষের গোস্ত যেরকম, মানুষের কোরবানির গোস্ত যেরকম পুরোটা দান করে দিতে হয়, এটা সেরকম না যে সবটুকুই আপনাকে দান করে দিতে হবে, আপনি বাধ্য, ব্যাপারটি সেরকম নয়। এরপর প্রশ্ন হলো, মা বাবা যদি কোনো সন্তানকে অতিরিক্ত সম্পদ দেন কোনো প্রকার কাউকে ঠকানোর উদ্দেশ্যে নয় বরং পিছিয়ে থাকার কারণে কোনো সন্তানের, তাহলে সেটা জায়েজ হবে কিনা? কোনো সন্তান যদি পিছিয়ে থাকার কারণে মা বাবা তাকে অতিরিক্ত কোনো টাকা দেন, ধরা যাক মা বাবা জীবদ্দশায় সব সন্তানকে কিছু সম্পদ দিতে চাচ্ছেন, কিছু উপহার দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কোনো একটা সন্তান পিছিয়ে আছেন, তিনি ফিনান্সিয়ালি খুব দুর্বল বা অনেকে পড়াশোনা করাতে পেরেছেন, তাকে পড়াশোনা করাতে পারেননি বাবা মা, কিংবা তার অসুস্থতার কারণে তার আসলে আলাদা টাকা পয়সার প্রয়োজন যেটা তার কাছে নেই, অন্যদের সেই নিডটা নাই, তো এই সমস্ত ভিত্তিতে যদি কোনো
সন্তানকে বাবা মা অতিরিক্ত কোনো কিছু দেন সেটি হারাম বা নাজায়েজ হবে না, গুনাহ হবে না। যদি কোনো যুক্তি কারণ ছাড়া শুধুই তাকে ভালো লাগে বা অন্যদেরকে ক্ষতিগ্রস্ত করবার জন্য যাদের বসবতী হয়ে একজনকে বাড়িয়ে দেয় মা বাপ, তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের এবং সে ব্যাপারে হাদিসে পরিষ্কার নিষেধাজ্ঞা আছে। এরপর ঈশা জাহান মরিয়াম আপনি লিখেছেন, পিরিয়ড হওয়ার একদিন আগে সাদা স্রাবের সাথে অল্প রক্তের চাকা পড়ে, মেটে রঙের স্রাবের মতো হয় কিন্তু গড়িয়ে পড়ে না, তখন ওই দিন কি আমার নামাজ পড়া উচিত? পিরিয়ড হওয়ার আগে আগের দিন যে সাদা স্রাব এর সাথে রক্ত পড়ছে এবং মেটে রঙের স্রাবের মতো দেখা দিচ্ছে, এটা আগের দিন হয়েছে, সেদিন থেকে মাসিক হওয়ার যদি কোনো সম্ভাবনা চান্স থাকে, অর্থাৎ মাসিক যদি আপনার এলোমেলো থাকে এবং নির্দিষ্ট দিনেই হয় এমন কোনো কথা নেই, একটু আগে পরে হতে পারে হয়, এরকম যদি হয় তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন এবং সালাত পড়বেন না। বেলাল হোসেন লিখেছেন, একই মসজিদে জুমার একাধিক জামাত করা যাবে কি না? একই মসজিদে জুমার একাধিক জামাত করবেন না, এটা মাকরুহ ফোকাহা হানাফের মতে, কারণ এতে জুমার যে সালাত সেটার প্রতি মানুষের গুরুত্ব আর থাকে না। তাহলে একই মসজিদে একাধিক বা দুইটা তিনটা জামাত হতে পারে, তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় গেলাম মূল জামাতের প্রতি আর গুরুত্ব মানুষের থাকবে না। তবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা নেই, যেমন পশ্চিমা দুনিয়ার অনেক দেশ আছে যে দেশগুলোতে মসজিদ সচরাচর নেই, ছোট্টখাটো কোনো মসজিদের অ্যারেঞ্জমেন্ট আছে অনেক দূর দূরান্তে, একটা মসজিদ থাকলে আরেকটা মসজিদের থেকে একটা দূরত্ব থেকে অপরটা দূরত্ব অনেক বেশি, এরকম পরিস্থিতিতে মানুষ দেখা যায় একই মসজিদে একাধিক জামাত করা ছাড়া কোনো সুযোগ থাকে না। তো সেরকম ব্যবস্থা যদি থাকে তাহলে সেখানে একাধিক জামাত হতে পারে।